إن الحمد لله نحمده سبحانه وتعالى كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدًا عبده ورسوله وصفيه من خلقه وخليله. فأيها المسلمون، قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول السوء والعمل به والجهل فليس لله حاجة أن يدعه طعام وشراب. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. الحمد لله، الحمد لله رب العالمين. أهلا وسهلا شهر رمضان. الله سبحانه وتعالى অশেষ মেহেরবানিতে মুমিনদের জন্য ইবাদতের মৌসুম এবং নিজের গুনাহগুলোকে পুড়িয়ে নেওয়ার যে সময়, দীর্ঘ 11 মাস পরে আবার আমাদের মাঝে এসেছে এবং এই রহমত মাগফিরাত নাজাতের মতন ব্যবস্থা যে মাসে রয়েছে লাইলাতুল কদরের মতন একটা রাত যা সকল রাতের থেকে শ্রেষ্ঠ আলফি শাহর এমন একটা রাত সম্পূর্ণ একটা মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে যেই মাসটা প্রত্যেকটি মাসের চাইতে বরকতপূর্ণ এমন একটা মাসে প্রথম সিয়ামে প্রথম দিনে জুমার দিন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার নিয়ামত আলহামদুলিল্লাহ এমন একটা দিনে আমরা যারা আজকে ইচ্ছাই ছিল যে আজকে আগে মসজিদে যাব আমাদের প্রত্যেকের ইচ্ছা ছিল না আজকে কিন্তু এসে দেখছি কেউ না কেউ চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অপূরণ্য ভান্ডার থেকে সবাইকে দিবেন কি ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশিতে এত খুশি এত সুন্দর একটা দিন ইয়াউমুল জুমআ সাপ্তাহিক শ্রেষ্ঠ দিনে আমরা অনেকে অনেক দূর দূরান্ত থেকে সুস্থতা এবং হায়াতের সাথে যে মসজিদে আগে ভাগে আসতে পেরেছি এজন্য মালিকের শাহেনশাহী দরবারে কালিমাতু শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবচেয়ে আমরা ভাগ্যবান এই জন্যই যে আল্লাহর দিন বোঝার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যে নবী এবং রাসূলদের পাঠিয়েছেন তার ভিতরে এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ যিনি উসওয়াতুন হাসানা যিনি রহমাতাল লিল আলামিন এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে শিরিক বেদাআত মুক্ত কিভাবে যানজট মুক্ত ইবাদত করতে হয় এবং এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবী আমাদের সবকিছু সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ সেই নবীর জন্য আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যেহেতু রমাদানের মতন এত বরকতপূর্ণ একটা মাস আমরা প্রথম জুমায় পেলাম আমাদের জানা কিছু বিষয় রমাদানের খুঁটিখাঁটি খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র মনে করিয়ে দেওয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান সম্পর্কে আমাদের কি ব্রিফিং দিয়েছেন কি রেখেছেন আমাদের জন্য সে সম্পর্কে শুধুমাত্র আমাদের জানা এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আলোচনার শুরুতেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে রমাদানের বরকত রহমত নাজাত মাগফিরাত আরো অনেক যা কিছু আল্লাহ তাআলা রেখেছেন এই প্রত্যেকটি জিনিস যেন আমাদের নসিবে জোটায় এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন সেই সাথে দোয়া করি ফিতনার সময়ে এমন একটা যুগে আমরা হাঁটছি যেই যুগে পথ থেকে বিচলিত হয়ে যাওয়া খুব সহজ কেননা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা খুব সোজা কিন্তু তাগুদের পথ এত গোলা যে আমরা না চাইতেও সেই দিকে ঝুঁকে যাচ্ছি সুতরাং আজকে শুরুতেই আল্লাহ তাআলার কাছে আমাদের যে জুলুম আমরা আমাদের উপরে করেছি সেই জুলুমের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি
আমরা জানি যে রজব মাসটা হচ্ছে বীজ বপন করার মাস, এবং শাবান মাসটা হচ্ছে এই যে আপনি বীজটা বপন করলেন এরপরের পরিচর্যা করতে হবে, এটার উপরে পানি দিতে হবে, এইটার পূর্ব সামনে যে ফল আসবে সেই জন্য যে কার্যকারিতা থাকে সেই কাজ করার মাস। আর রামাদান মাসটা হচ্ছে এক কথায় ফসল তোলার মাস, কি ঠিক কি না? এটা হচ্ছে মুমিনদের জন্য ইবাদতের মৌসুম। আপনি এই মাসে যত বেশি ভালো কাজ করতে পারবেন, এখানে 70 থেকে 700 নয়, এখানে আপনাকে টার্গেট থাকতে হবে যে রামাদানের জন্য যে সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন আমি নিজে দিব। এটা আমি কত দিব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আল্লাহ আমি। তো সুতরাং এত সুন্দর একটা নিয়ামত আমরা পেয়েছি, আমরা খুশি না বেজায়? আমরা অবশ্যই খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস, কিছু মানুষ তো রয়েছে যারা এই মাসকে খাদ্য খাওয়া, পানীয় খাওয়া অথবা ভোগ বিলাসের সাথে ইফতার পার্টির নামে অপচয় করা, আছে না নাই? ইফতার পার্টির নামে পেট পুরে খাওয়া, পেট পুরে খেতে কে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পেট পুরে খেও না, এক অংশ খালি রাখো। কিন্তু রামাদান মাসে এমন আমরা দেখি, এমন এমন মসজিদে দেখা যাবে যে পেট পুরে খাওয়ার আয়োজন হয়, কি ঠিক কি না? তাহলে আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এবং শিষ্টাচার সুন্নাহ থেকে বের হয়ে আসছি, আমরা বের হয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে বাদ দিয়ে আমরা এই রামাদান মাস আসলেই রাত জেগে বিভিন্ন ধরনের আলাপচারিতা, আমরা রামাদান মাস আসলেই স্যাটেলাইট টিভিগুলো নতুন নতুন শো করার জন্য একটা পূর্ব পরিকল্পনা, এবং সেই সাথে যারা ব্যবসায়ী ভাই আছে তারা তাদের পণ্যের চড়া মূল্য করে পণ্য মজুত করে মানুষকে কষ্ট দিয়ে বেচা কেনা করা, নিজেদের সামান গোছানো, অর্থাৎ নিজেরা ভালো থাকার জন্য দেখবেন ইহুদি নাসারাদের দেশেও, হিন্দুদের দেশেও, বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যে রামাদান মাস আসলে পণ্যের দাম কমে। কিন্তু দুঃখজনক, আমাদের দেশে রামাদান মাস আসলে সবাই মনে করে বাকি 11 মাস ব্যবসা যাই করছি না কেন, এই মাসে যত বেশি ব্যবসা করে নেওয়া যায় সেজন্য চেষ্টা করা। তো এমন একটা ফেতনার সময় এখন আমরা উপস্থিত হয়েছি, এখন আমরা এসেছি, মানুষগুলো আমরা বুঝতে পারছি না যে রামাদান মাস আমাদেরকে এসেছে এজন্য নয়, রামাদান মাস আমাদের কাছে এসেছে আমাদের গুনাহগুলোকে পুড়িয়ে ফেলার জন্য। রামাদান মাস আমাদের কাছে কেন এসেছে? আমাদের সংশোধন করার জন্য। কেননা এই রামাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে শিকলবদ্ধ করে রাখে। পুরো ইমাজিন যে আপনি চাচ্ছেন ইবাদত করতে, ভালো কাজগুলো করতে, কিন্তু শয়তান এমন ভাবে আপনাকে গ্রাস করে ফেলেছে আপনি পারছেন না। এখন একটা সুযোগ, অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি, এক্সাম যখন হবে, আপনি যদি যখন আপনি অসুস্থ, অনেক সময় অনেকে অসুস্থ হয়ে পরীক্ষা দেয়, পরীক্ষার সময় যদি এবার টিচার বলে যে বাবা তুমি, তোমাকে একটু ছাড় দিলাম, তুমি যেমন পারো লিখে তুমি পাশ করে যাও, আছে না এমন? এরকম হয় কিন্তু। তো টিচাররা বলে বাবা তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করে পাশ করে যাও। রামাদান মাসটা আল্লাহ তাআলা শয়তানকে আটকে রেখে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন যাতে আমাদেরকে আমরা পরিপাটি করে নিতে পারি, আমরা যাতে পরিবর্তন হতে পারি আমাদের অশ্লীলতা বেহায়াপনা চুগল খুরি আর হিংসা অহংকার থেকে। হিংসা নাই আমাদের ভিতরে, অহরহ রয়েছে, এগুলো থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি। এই রামাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন, এই রামাদান মাসের বৈশিষ্ট্য রয়েছে কিছু আমরা জানি। রামাদান মাস সর্বপ্রথম, এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কি নাজিল করেছি? কুরআনুল কারীমের মত এরকম অথেন্টিক একটা গাইড, যেই গাইডটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, একটা অথেন্টিক একটা গাইড, যেই গাইডটা এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই রামাদান মাসটা শুধু নাজিলই করেননি, আল্লাহ তাআলা পরের অংশ বলছে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন আমি তোমাদেরকে এই জন্যই দিলাম তাকে রেখে দেওয়ার জন্য না, তুমি সুকেচে রেখে দেবা এই জন্য না, এই কোরআন দিয়ে তেলাওয়াত করে অধিবেশন শুরু করবে সেই জন্য নয়, এই কোরআন আমি তোমাকে দিলাম যাতে করে তুমি হক এবং বাতিলের পার্থক্য বুঝে নিজেকে পরিবর্তন করতে পারো, এবং নিজে
যে পথে চললে আল্লাহ তাআলা খুশি হয়, সিরাতাল মুস্তাকিমের পথে তুমি চলতে পারো, এই জন্য তোমাকে আমি কোরআন দিলাম, এই কোরআন আমি তোমাকে তাবিজ বানাতে দেইনি, এই কোরআন আমি তোমাকে সুখে যে উঠিয়ে রাখতে দেইনি, এই কোরআন তোমাকে দেইনি যে তুমি একটা অধিবেশন শুরু করবে, এই কোরআন দিয়ে যেমন তুমি অধিবেশন শুরু করবে ঠিক তেমনি এই কোরআনের আইন দিয়ে ওই অধিবেশন তোমাকে পাস করতে হবে। কিন্তু আছে আমাদের সমাজে, আমাদের সমাজে সেটা নাই। আজকে আমাদের সমাজে কোরআনের তেলাওয়াত আছে, আজকে আমাদের সমাজে অনেকেই আছে যাদের কণ্ঠ মাশাআল্লাহ খুবই ভালো লাগে, খুবই সুমধুর কণ্ঠ, কিন্তু কোরআনের তেলাওয়াতই হয় ঠিকই, কিন্তু কোরআনের আইন দিয়ে কোনো কিছু বাস্তবায়ন আজকে আর হয় না, আজকে আর বাস্তবায়ন হয় না। তাহলে কোরআনের রমাদানের প্রথম বৈশিষ্ট্য হলো এই কোরআনুল করিমের মতন এরকম একটা অথেন্টিক গাইড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে আমাদেরকে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্যটা শুধুমাত্র মুখে নয়, এই সাক্ষ্যটা হতে হবে আপনার কাজে, এই কাজে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তিনি এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওম রমাদান, এই সাওম রমাদান হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ। তাহলে রমাদানের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে রমাদান। তৃতীয়ত এই রমাদানে আল্লাহ তাআলা দিয়েছেন লাইলাতুল কদরের মতন এমন একটা রাত। আল্লাহ তাআলা সূরা কদরের ভিতরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে, যেই লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইমাজিন যে আপনি হয়তোবা কতদিন বাঁচবেন, আল্লাহি আপনি হয়তোবা 50 বছর, হয়তোবা 60 বছর, আপনি 100 বছরই বাঁচলেন, আলফি শাহর হাজার রাত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে কতটা গুরুত্বপূর্ণ, মানে আপনি যদি একটা রাত আপনি যদি পেতে পারেন এই রমাদান মাসে, এমন একটা রাত আপনি যদি অন্বেষণ করতে পারেন যে রাতের বিনিময়ে আপনি এতটা এতটা সবের অধিকারী আপনি হয়ে যাবেন, তাহলে এমন একটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, বরকতময় একটা রাতে আমি এটা নাজিল করেছি, তার মানে এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের ভিতরে আমরা অনেকেই এখনো পর্যন্ত কোরআনের সঠিক তেলাওয়াতটা জানি না, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, এটা আমাদের আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা জা রমাদান ফুতিহাতি আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা এই রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয় এবং জাহান্নামের দরজাগুলো কি করে দেয়, বন্ধ করে দেয়, এবং অসুফাতি শায়াতিন, এবং শয়তানকে শিথিলবদ্ধ করে রাখে যাতে করে এই শয়তান তোমাদেরকে ফিতনা না দিতে পারে, অসুয়াসা না দিতে পারে। সুতরাং এই রমাদান, রমাদানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, এক জুমা থেকে আরেক জুমা, আমরা জানি যা গুনাগুলার সুবিরা গুনাগুলোর কাফফারা, যদি আপনি কোনো বড় গুলা না করে থাকেন তাহলে এই রমাদানের মতন এত গুরুত্বপূর্ণ একটা মাস আমরা পেলাম, আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস যার আরো একটা সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনি এই মাসে আপনার সামর্থ্য থাকে যদি উমরা করতে পারেন তাহলে একটা হজের সমতুল্য সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ আমাদের মাস দিলেন, যেই মাসের শেষের 10 দিনের কথা আমরা জানি যে শেষের 10 দিন যদি ইতিকাফ করা হয়, ইতিকাফের মাধ্যমে হয় কি আপনার দুনিয়াবি ব্যস্ততা ভুলে মসজিদে থেকে আপনি বা একনিষ্ঠভাবে কোথাও থেকে আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দগিগুলো করতে পারেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারেন, কিয়াম করতে পারেন, আপনি বসে বসে জিকির আজগার করতে পারেন, পাশাপাশি রমজানের রমাদানের শেষের যে 10 দিন রয়েছে এর ভিতরে আল্লাহ তাআলা কদরের রাত রেখেছে, এই কদরের রাতের মতনও এত গুরুত্বপূর্ণ রাত আপনি পেতে পারেন। সবচেয়ে বড় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 160 নম্বর আয়াতে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমরা শুনে নাও, তোমরা যে ভালো কাজগুলো করছো
তার জন্য তোমাকে 10 গুণ বেশি সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়ামান জা বিসসাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিছলাহা এবং যারা খারাপ কাজ করছে তার জন্য তাকে ওই অপকর্মের জন্য তাকে 10 গুণ বেশি শাস্তি দেওয়া হবে সুতরাং তুমি যদি ভালো কাজগুলো করতে পারো তাহলে তোমাকে 10 গুণ পর্যন্ত তোমাকে সওয়াব দেওয়া হবে আর এটা যদি রমাদান মাসে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে দিবেন আল্লাহই আল্লাহই ভালো জানেন এবং আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয় হচ্ছে অর্থনৈতিক বিভিন্ন ধরনের মন্দা কিন্তু আল্লাহ তাআলা কাউকে না খাওয়ায় রাখেন না কারণ আমিন দাবাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা এই জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন সুবহানাল্লাহ আপনাকে কিন্তু ভাবতে হয় না আজকে দুপুরে বাড়িতে আমার বিবি কি রান্না করেছে আমার মা আজকে কি রান্না করেছে আপনার বাজার না থাকলেও হাসি শাক ঢেকি শাক কলমি শাক দিয়ে কিন্তু রান্না হয়েই যায় আলহামদুলিল্লাহ হয়েই যায় সুতরাং আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমরা যদি ভালো কাজগুলো করে থাকো সূরা আন-নূর এর 38 নম্বর আয়াতে লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়ায়াজিদাহুম শুনে নাও তোমরা যদি ভালো কাজগুলো করে থাকো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব মিয়া ফাদলি আমার অনুগ্রহ আমার দয়া আমার অনুগ্রহ শুধু বাড়িয়েই দিব না আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব তোমাদেরকে হিসাব ছাড়া রিজিক দিব সুবহানাল্লাহ তোমাদেরকে হিসাব ছাড়া রিজিক দিব তখন তোমাকে রিজিক নিয়ে চিন্তা করতে হবে না কত গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই রমাদান মাস থেকে আমরা প্র্যাকটিস করতে পারি ভালো কাজগুলোর রমাদান বিশেষ করে কাদের উপরে ফরজ প্রথমত রমাদান সেই ব্যক্তি রাখবে যে মুসলিম এবং মুকাল্লাফ মুকাল্লাফ শব্দের অর্থ হচ্ছে যার উপরে শরীয়তের যত বিধি বিধানগুলো রয়েছে এগুলো তার উপরে যার উপরে জায়েজ বা ফরজ তার উপরে রমাদানের সিয়ামও ফরজ এবং ওই ব্যক্তি সিয়াম পালন করবে যে সিয়াম পালন করার জন্য সক্ষম একটা মানুষ অসুস্থ থাকতে পারে একটা মানুষ মুসাফির সফরে থাকতে পারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরেই বলে দিয়েছেন যে যখন তোমরা সফরে থাকবে তখন তোমরা সিয়ামকে তোমাদের জন্য রিলিজ করা হয়েছে কিন্তু এর সংখ্যা তোমরা পরবর্তীতে পূর্ণ করে দিবে অথবা অনেক মায়েরা অনেক বোনেরা অসুস্থ থাকতে পারে বিভিন্ন কারণে অসুস্থ থাকতে পারে মানুষ তাদের জন্য আল্লাহ তাআলা রিলিজ করে দিয়েছেন এবং আপনি সিয়াম পালন করতে পারবেন তখন যখন আপনার অবস্থা থাকবে অর্থাৎ আপনি হয়তো বা কোনো জেলখানায় আছেন এমন অবস্থায় যে আপনাকে আসলে সিয়াম পালন করার মতন অবস্থা নেই আপনি সাহারি করতে পারছেন না আপনি অসুস্থ হয়ে পড়ছেন আপনি টর্চারিং এর শিকার হচ্ছেন আসানা নাই আমাদের দেশ এই অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপরে জুলুম করে দেননি কারণ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আলাইসাল্লাহু বিআহকামিন হাকিমিন বিচারকের মহাবিচারক আল্লাহ তাআলা বিচারকের মহাবিচারক তিনি আপনার উপরে কোনো কিছু জোর করে দেন না আল্লাহ তাআলা বলেছেন আমি বান্দার উপরে কোনো কিছু চাপায়া দেই না কোনো কিছু জোর করে চাপায়া দেই না যে তার জন্য কষ্ট হবে সহজ করে দেন আল্লাহ তাআলা যদি সহজ না করে দিতেন তাহলে আজকে কি আমরা এই পর্যন্ত আসতে পারতাম আজকে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না কেননা আমাদের যে গুণাগুলো এই গুণাগুলো এত বেশি পরিমাণে যে গুণাগুলোর কোনো সীমারেখা নেই সুতরাং এই বিষয়গুলো যদি থাকে তাহলে একজন মানুষ সে সিয়াম পালন করবে তার উপরে সিয়াম পালন করা ফরজ হবে সিয়াম কিভাবে মানুষের নষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলছেন যে তোমরা শুনে নাও فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم আল্লাহ তাআলা বলছেন শুনে নাও باشروهن তাদের স্ত্রী তার কাছে যাওয়া এবং ما كتب الله لكم وكلوا واشربوا খাওয়া حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে তিনটি বিষয় উল্লেখ করেছেন এখানে হচ্ছে প্রথমটি হচ্ছে যে আপনি খাওয়া থেকে বিরত থাকবেন পান করা থেকে বিরত থাকবেন এবং ইন্টারকোর্স বা যৌন মিলন থেকে আপনি বিরত থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি বিষয় এখানে উল্লেখ করেছেন একটা হচ্ছে ইন্টারকোর্স অথবা যৌন মিলন দ্বিতীয়ত হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন এবং খাওয়া দাওয়া পান করা এবং যা খাওয়া বা পান করার অর্থে বোঝায় যেমন আপনি এমন কোনো ওষুধ মুখে নিলেন জিহ্বার তলায়ও নিতে পারেন অথবা মুখে নিলেন যে নিয়ে আবার বের করে দিবেন কিন্তু যে কোনো কারণে ওই ওষুধটা আপনি হঠাৎ করে গিলে ফেললেন মুখে থাকলে হঠাৎ করে গেলা হয়ে যেতে পারে এমন কোনো যদি আশঙ্কা থাকে সেই আশঙ্কার জন্য বিশেষ করে যারা অসুস্থ তাদের জন্য
তাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী সিয়াম পালন করা উচিত। অনেক সময় অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, ঠিক আছে, এ বিষয়ে অনেক মতভেদ, অনেক হাদিস রয়েছে। আরেকটা বিষয়, হিজামা করা, শিঙ্গা লাগানো, যেটা বাংলায় বলে শিঙ্গা লাগানো, হিজামা, আরবিতে হিজামা বলে, ইংলিশে বলে কাপিং থেরাপি। এই কাপিং থেরাপি করাটা, এটাও করা যাবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে রোজা আপনার নষ্ট হয়ে যাবে। এবং একজন মহিলা যার শরীর থেকে প্রাকৃতিকভাবে হায়েজ এবং নেফাস, এই দুইটা জিনিস, এইখানে ওলামা একরামদের মত রয়েছে যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা মূলত প্রাকৃতিকভাবে 28 দিন পর পর সাইকেলটা হয়, 28 দিন পর পর। এটার সর্বনিম্ন সময় হচ্ছে 1 দিন 1 রাত, নর্মালি 3 দিন 3 রাত অথবা 5 দিন 5 রাত হয়ে থাকে। এটা যদি তার থেকে বেশি হয়, কোন কোন ওলামা একরামরা বলেছেন যে 15 দিন পর্যন্ত যদি দেখা যায় যে অল্প অল্প ব্লিডিং হচ্ছে, তাহলে এটা স্বাভাবিক। উত্তম হবে যে আপনি, আপনার যদি এই ধরনের ইরেগুলার মেনস্ট্রুয়েশন অথবা অ্যামাইনোরিয়া সমস্যা থাকে, তাহলে আপনি একজন আলেমের সাথে পরামর্শ করে আপনি সিয়াম পালন করবেন, এটা সবচাইতে ভালো হবে, উত্তম হবে। আমরা জানবো আজকে যে সিয়ামের মাধ্যমে আসলে আমাদের কি কি উপকারিতা হয়, কারণ সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের উপকারগুলো কি? মাসলা মাসাল আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো জানি আলহামদুলিল্লাহ, আমাদের উপকারিতাটা কি এবং আমাদের শিক্ষাটা কি? আমাদের দুই ধরনের উপকার হতে পারে, একটা হতে পারে মানসিক মেন্টালি, আর একটা হতে পারে দৈহিক। দুই ধরনের উপকার। মানসিক উপকারের ভিতরে সর্বপ্রথম যেই উপকার, যেই উপকারটা আমরা জানি, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, তোমাদের আমি সিয়াম এই জন্যই দিলাম যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলাকে ভয় পেতে পারো। কিসের জন্য দিলাম তোমাদেরকে? তাকওয়া অর্জন করার জন্য। এটা সর্বপ্রথম মানসিক উপকারিতা, কেননা আমাদের যদি তাকওয়া না থাকে, আমাদের যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে কি আমাদের মাধ্যমে ভালো কাজ কি সম্ভব? কখনো সম্ভব নয়। তখন আমাদের ভালো কাজগুলো ভালো লাগবে না, খারাপ কাজগুলো আমাদের কাছে বেশি ভালো লাগবে, এমনটাই হবে। তখন আমাদের সিয়াম রাখা পরেও আমরা গান শুনবো, অশ্লীল কথা বলবো, ফাহিশা কথা বলতে থাকবো। তাহলে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা প্রথম তোমাদের মেন্টালি উপকারিতা। দ্বিতীয়ত, শয়তানি শক্তি বা কুপ্রবৃত্তি, অর্থাৎ শয়তানের যে একটা ধোকা রয়েছে, আপনি দেখবেন অনেক দুষ্টু পোলাপানরাও এই রামাদান মাসে অন্তত মসজিদে আসে, আসে না? অন্তত আসে, একটু টুপি মাথায় দেয়, একটু পাঞ্জাবি পরে, ইভেন রামাদান যেদিন শেষ হয়ে যাবে ঈদ রাতেও গান শুরু হয়ে যাবে, কিন্তু অন্তত এই কয়টা দিন বলে যে এই গান বন্ধ করো, এরা রমজান মাস চলে আসছে, অনেক হিন্দু ভাইয়েরাও বলে এগুলো। তার মানে রামাদান মাসটা যখন আসে, তখন শয়তানের যে কুপ্রবৃত্তি, শয়তানের যে অসোয়াসা, যেটাকে আমরা বলতে পারি সুদূর, যে অসোয়াসা, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিলিজ দেয় আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আল্লাহ তাআলার একটা খুবই অথেন্টিক একটা ব্যাপার, কারণ শয়তানের কারণেই কিন্তু আমরা ইবাদত বন্দেগী থেকে দূরে সরে থাকি, শয়তান আমাদেরকে এমন ভাবে অসোয়াসা দেয়। তৃতীয়ত, রামাদান হচ্ছে আল্লাহ তাআলার নৈকুট্য অর্জন করার সহায়তা করে এবং একটা প্রশিক্ষণ, একটা প্র্যাকটিস করে দেয়, কেননা রমাদান মাসে আমরা অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি। এই যে মসজিদে যাওয়ার যে একটা প্র্যাকটিস, আমি গত জুমায়ও মুনাফিকের আলোচনায় বলেছিলাম যে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য পরিমাণ হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, এবং এতটা গুরুত্ব আমরা প্রত্যেকেই জানি, তো সেই দিকে আমরা খেয়াল রাখবো অবশ্যই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ভয়, কেমন ভয় দেখেন, আপনার ঘরের ভিতরে যদি আপনি লক করে রাখেন, কেউ কি দেখতে পারবে? আপনার আম্মু, আপনার আব্বু, কেউ কিন্তু দেখতে পারবে না। তারপর আপনি আল্লাহর ভয়ে কিছু খান না, আপনি চাইলে তো লেপের তলে, কাঁথার তলে শুয়ে শুয়ে কিছু খাবার খেয়েই নিতে পারেন, যে ঠিক আছে আমি খেয়ে নি, কেউ তো দেখছে না, কি ঠিক না? কিন্তু আপনার তাকওয়া এতটা, আপনার ভয় এতটা, আপনি চিন্তা করছেন যে আল্লাহ তাআলা তো দেখবে। অন্য সময় আল্লাহ তাআলা এটা না মনে হলো, ওই সময় মনে হয় আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই তাকওয়ার কারণেই আপনি খাওয়া থেকে নিজেকে বিরত রাখেন। এরপরে, একজন মানুষ সৎ চরিত্রবান হতে, অনেক মানুষের আখলাকে অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু এই রামাদান মাস যখন আসে তখন মানুষের আখলাক পরিবর্তন হয়ে যায়। এটা মেন্টালি একটা উপকারিতা, আপনার মানসিক একটা উপকারিতা, অনেকের আখলাক পরিবর্তন হয়ে যায়। অনেকের দেখবেন দাড়ি সবসময় সাসে, বাট রামাদান আসছে, এই দাড়ি এখন সাসে যাবে, ঈদের দিন সাসবো, মানে অ্যাটলিস্ট 30 দিনের জন্য হলেও কিন্তু সে দাড়িতে হাত দেয়, এটা হয় কি না?
এরকমটা হয়। তার কারণ হচ্ছে তার ভিতরে একটা আখলাক, তার ভিতরে যদি অশ্লীলতা থাকে সে বলে কি এখন আর রমাদান মাস আসছে, এখন আর এগুলো করব না। পাশাপাশি ভোগ বিলাসের যে একটা ব্যাপার, অনেক মানুষই রয়েছে যারা রমাদান ছাড়া অন্য মাসে ভোগ বিলাসা মোহের ভিতরে লিপ্ত থাকে। কিভাবে পয়সা উপার্জন করবে এমন ভাবে লিপ্ত থাকে, তখন তারা হালাল হারামের তোয়াক্কা করে না। এই মানুষগুলো যখন রমাদান মাস আসে তখন চিন্তা করে এখন একটু ঘুষ কম খায়, এখন একটু সুদ কম নেই, এখন একটু ভালো কাজগুলো করি, এই ইনটেনশন গুলো, এই ইনটেনশন তাদের ভিতরে কাজ করে। সুতরাং এই রমাদান আপনাকে এই জিনিসগুলো মেন্টালি শেখায়। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রমাদান আপনাকে শেখায়, আজকে সেই সাহরি থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তো কিছুই খাই নাই, খাইছি কিছু, আমরা কিছুই খাই নাই কেউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন মনে হচ্ছে না যে একজন দরিদ্র মানুষ যে দিনের বাজার দিনে করতে পারে না, অথবা দিনে এক উক্ত তার চুলায় আগুন জ্বলে এমন একটা মানুষ, অথবা প্যালেস্টাইনে, অথবা অনেক যেখানে বন্যা হয়, যেখানে যে তুরস্কে বিধ্বস্ত অবস্থায়, ভূমিকম্প অবস্থায় কত মানুষ, আমি মসজিদে আগেও বলেছি, অনেক মানুষ যারা কষ্টে থাকে, না খেয়ে থাকে, এক উক্ত খাবারের মতন অর্থ তাদের কাছে থাকে না, এমন মানুষগুলো কত কষ্ট পায়। অন্তত এই রমাদান মাস আসলে কিছুটা অনুভূতি হয়, এই যে সারাদিন না খেয়ে থাকতে কষ্ট হয় না, এই কষ্টটা একটা অনুভূতি কাজ করে যে হ্যাঁ আমার পাশের ওই ভাইটা কত কষ্ট পায়, আর আমি নিজে এখানে বসে গরুর গোশ খাই, আমি ভালো ভালো খাবার খাই কিন্তু ওই ভাইকে দেই না, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার আত্মীয় স্বজন অনেকে গরিব মানুষ, তাকে একটু সহযোগিতা করি না, এই অনুভূতিটা বাড়ায়। রমাদান মাস বিশেষ করে মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতন করে, এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করার জন্য সহযোগিতা করে। তো রমাদানের মানসিক যে তৃপ্তিগুলো আমরা বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে মানসিক মেন্টালি উপকারিতা আমাদের। এই মেন্টালি উপকারিতাগুলো কি অনেক গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য? আমাদের পরিবর্তন হওয়ার জন্য এই মেন্টালি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। পাশাপাশি আমাদের রয়েছে ফিজিক্যাল যে উপকারিতা বা দৈহিক যে উপকারিতা, সেগুলো হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টা, সুবহানাল্লাহ, আগেই শুকরিয়া আদায় করি, যেহেতু আমি ডক্টর এই জন্য এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন আমি দেখি যে একটা মানুষের হিউম্যান বডিতে এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আগেও বলেছি, আমি যখন মানুষ নিয়ে আলোচনা করেছি, মানুষের বডি নিয়ে আলোচনা করেছি, বলেছি যে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এই কথা আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরার ভিতরেই বলে দিয়েছেন যে আমি মানুষকে সুন্দরতম অবয়বে, এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি যার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যখন একটা অঙ্গ না থাকে তখন বোঝা যায় যে আমার এই অঙ্গটা নাই, আমি কত কষ্টে আছি। যখন চোখ না থাকে বোঝা যায় যে আমার চোখ নাই, আমি দেখতে পাই না। যখন জবান না থাকে তখন বোঝা যায় যে আমি জবান দিয়ে কথা বলতে পারি না। যখন হাত একটা না থাকে তখন বোঝা যায় এই হাতটার গুরুত্ব কতটা। যখন পা না থাকে, অনেকের পা নাই, অনেকে অসুস্থ হয়ে পাও দিয়ে আর হাঁটতে পারে না, অনেকের এক সাইড পড়ে যায়, আমরা দেখি না কত মানুষ কতভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে, এই মানুষগুলো বুঝে যে আমাদের এক একটা অঙ্গ কতটা গুরুত্বপূর্ণ। যখন আপনার অ্যাজমার সমস্যা থাকে, অক্সিজেন ফেল করে, তখন বোঝা যায় যে অক্সিজেন সিলিন্ডার মুখে না দেওয়া পর্যন্ত, আপনার ওই মাস্কটা মুখে না লাগানো পর্যন্ত, নিবুলাইজার না করা পর্যন্ত আপনার অক্সিজেনটা স্বাভাবিক হয় না, তখন বোঝা যায় অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে ইজিলি গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা নিয়ামত দিয়েছেন। কালকে এই জবান কি বন্ধ হয়ে যেতে পারে না? চাইলেও আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? চাইলেও আপনি পারবেন না, চাইলেও আপনি পারবেন না। কারো যদি জিহ্বা কেটে যায়, যদি হাফ ইঞ্চিও কেটে যায়, তাও তো আপনার আস্তে আস্তে কথা বন্ধ হয়ে যাবে। কারণ জিহ্বা আলহামদুলিল্লাহ এমন একটা অঙ্গ, শুধু আপনার স্বাদ নয়, আপনার স্বাদের সাথে সাথে এই জিহ্বা আপনাকে কথা বলার জন্য সাহায্য করে, আপনার ভোকাল কর্ডটাকে ইজি করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই রমাদান আমাদেরকে ফিজিক্যালি যে হেল্পগুলো করে, প্রথমত আমাদের দেহে নতুন সেল ডেভেলপ করার জন্য সহযোগিতা করে, নতুন কোষ বানানোর জন্য সহযোগিতা করে, এবং পাকস্থলী বিশেষ করে পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্রকে এত সুন্দর করে ইজি করে দেয়। আপনারা সবাই অ্যাগ্রি করবেন যে রমাদান মাস আসলে আপনাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাটা থাকে না, এ থেকে না, তখন বাথরুম ক্লিয়ার হয়। কি হয়েছে, সারা বছর গ্যাসের ওষুধ খেতে খেতে
আর ভালো লাগে না, কিন্তু রমাদান মাস আসলে আলহামদুলিল্লাহ সারাদিন না খাওয়া সত্ত্বেও আপনার গ্যাসের সমস্যা থাকে না, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ নিয়ামত। এবং রমাদান মাস আসলে অনেকেই বলে যে আমি অনেক ভালো আছি, রমাদান মাসে কিন্তু ডাক্তার বেশি একটা দেখানো লাগে না, আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহ তাআলার অন্যরকম একটা নিয়ামত। রমাদান মাস যখন আসে কেউ যদি সিয়াম পালন করে তাহলে ওবিসিটি অর্থাৎ স্থূল মোটা মানুষ যারা, হ্যাঁ এই মোটা মানুষ, আমি আমার অনেক পেশেন্টদের বলে থাকি যে যাদের স্বাস্থ্য অনেক ভালো, স্বাস্থ্য কমানোর জন্য আসে ওবিসিটি রোগ, এই ওবিসিটির জন্য সিয়াম পালন করা অনেক উত্তম। এই ওবিসিটির জন্য এই জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিস্টেম রয়েছে, আপনি সোমবারে সিয়াম পালন করতে পারেন, বৃহস্পতিবারে সিয়াম পালন করতে পারেন, প্রতিটা আরবি মাসের 13-14-15 তারিখ আপনি সিয়াম পালন করতে পারেন, এত সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন আমাদের জন্য। সুতরাং এই সিয়াম পালনের মাধ্যমে আপনার ওবিসিটি অর্থাৎ স্থূলতাটা কমে যায়। এরপরে সিয়াম যদি আপনি পালন করেন, আপনার অনেক সময় অনেকের ডায়াবেটিক্সের কারণে ইনসুলিন নিতে হয়, অনেকের ইনসুলিন ব্যবহার করতে হয় ডায়াবেটিক্সের কারণে, স্টমাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, রমাদান মাস যখন আসে এই রমাদান মাসের বরকতে তারা সুস্থ থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেন, সুবহানাল্লাহ। সুতরাং এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রমাদান মাসে উপকারিতা হিসেবে রেখেছেন। রমাদান মাসের যে পুরস্কারের কথা আমরা জানি, এক কথাই যদি বলি আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে যেটা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমালি বানি আদম লাহু ইল্লা সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুনে নাও তোমাদের এই বনি আদমের প্রত্যেকটি ভালো কাজের জন্য তোমাদেরকে যে প্রতিদান গুলো দেওয়া হবে এগুলো সব তোমাদের নিজেদের জন্য। প্রত্যেক ধরেন আপনি যদি কাউকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম বললেন আপনাকে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর সাথে যদি আপনি বাড়ান, এবং এইভাবে যদি আপনি একত্র সালাত পড়েন, আপনি যদি যাকাত দেন, আপনি যদি হজ করেন, কতটুকু সব এটা আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন নির্দিষ্ট আকারে, আবার গুণাগুলো সম্পর্কেও বলে দিয়েছেন। কিন্তু সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম ব্যতীত, ফা ইন্নাহু লিওয়ানা আযবি, আল্লাহ তাআলা বলছেন এই সিয়াম আমার বান্দা কার ভয় রাখে, লাআল্লাকুম তাত্তাকুন, কার ভয় রাখে, আল্লাহ তাআলা বলছেন এই বান্দা শুধু রাখে আমার ভয়, এই বান্দা কার ভয় রাখে, শুধুমাত্র আমার ভয় রাখে, এই জন্য এই সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা বলছেন আমি নিজে বান্দাকে দেব, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহি আযীম। তো আল্লাহ তাআলা যখন দিবেন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কম দিবেন না। এবার আসি সিয়ামের কিছু সুন্নাত বা আদব রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত রয়েছে, কিছু শিষ্টাচার রয়েছে, আদব রয়েছে, যে আদবগুলো থেকে আমরা মাহরাম হয়ে আছি, আলহামদুলিল্লাহ আপনারা করলেও আমরা অনেকেও আছি যেগুলো আমরা করি না। প্রথমতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা, শুনে নাও সাহরি খাওয়া হচ্ছে এটা বরকত, তোমরা সাহরি খাও কারণ এর ভিতরে কি রয়েছে, বরকত রয়েছে। যে সাহরি খাওয়ার মাধ্যমে আপনার মেডিকেল সায়েন্স থেকে অনেক উপকারিতা রয়েছে, তার ভিতরে বিশেষ করে আপনার শরীরটা কি থাকে, সতেজ থাকে। আপনি যখন সাহরি খান সাহরির টাইমে শরীরটা কি থাকে আপনার, সতেজ থাকে। এবং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা সুন্নাহ রয়েছে আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতে খেজুর খেতেন, কি খেতেন, খেজুর খেতেন। আমরা ইনশাআল্লাহ পারবো না খেজুর খেতে, আমাদের সাধ্য অনুযায়ী কম দামি হোক বেশি দামি হোক আপনার সাধ্য অনুযায়ী আপনি খেজুর খাবেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনার একটা সুন্নাত পালন হয়ে যাবে, যখনই খাওয়া শেষ একটা খেজুর খেয়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে সাহারি খেতে বলেছেন দেরিতে, সাহারি কখন খেতে বলেছেন, দেরিতে, অনেকে একটা সময় উঠে খেয়ে নিতে পারে, মানে এটা বিষয় না, আমার যেটা নোটিস হয় যে অনেকে করে কি যে রাতে জেগে থাকে তো দেখা গেছে দোকানপাট সেরে আসছে রাত একটা বেজে গেছে, এখন খেয়ে দিয়ে ঘুমায় পড়বে একবারে, আর ফজর একটু দেরিতে পড়লো তো কোনো সমস্যা নাই, কারণ আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে ফজর কখন পড়া, যখন বাইরে শলক হয়ে যায় মানে একদম আলোকিত হয়ে যায় তখন হচ্ছে ফজর পড়া, আমাদের দেশের ট্র্যাডিশন উইদাউট রমাদান মাস ছাড়া, কারণ রমাদান মাসে ঘুমের কারণে সবাই আগে পড়ে, কি ঠিক কিনা, শুধু ঘুমের কারণে আগে পড়ে, এদের ইন্টেনশনটা কিন্তু ঘুমের কারণে, আপনি কিন্তু নোটিস করবেন যে এদের ইন্টেনশনটা কি যে আমি ঘুমাতে যাব এই জন্য আজকে আগে পড়া, কিন্তু আসলে কি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী আগে পড়ে, আপনার কি মনে হয় আসলে কি সেই জন্য আগে পড়ে, আসলে কিন্তু সেই জন্য আগে পড়ে না, তাদের নিয়তটা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা হচ্ছে তাদের যে আগে আগে ঘুমাতে যাব। তাহলে এখানে কথাটা হচ্ছে যে আমরা কেউ যদি ব্যবসা বাণিজ্যে থাকি তাহলে আগে এসে আমরা সাহরি করব না, আমরা সাহরিটা করব দেরিতে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কেন দেরিতে করব, কেননা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে
প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে এবং এসে বলে যে তোমাদের কার কি দরকার তোমরা আমার কাছে যাও ইস্তাগফিরলি ফাগফির লাহু তোমাদের কি ক্ষমা দরকার তোমার ক্ষমা দরকার তুমি আমার কাছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিব তো এই সাহরির সময় রমাদান মাস কিন্তু এটা একটা সুযোগ কারণ আমরা অন্য সময় উঠতে পারি না এই সময় একটু যদি আগে উঠে আমরা যদি দুই দুই রাকাত করে পড়ি অন্তত দুই রাকাতও যদি অভ্যাস করি অন্তত দুই রাকাত অন্তত দুই রাকাত যদি আমি অভ্যাস করে তারপরে বেতেরটা পড়ি এবং এই অভ্যাসের কারণে আমাদের দেখা যাবে আমাদের পরবর্তীতে অভ্যাস হয়ে যাবে কারণ আমরা জানি সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন উমিল লাইলা ইল্লা কলিলা আল্লাহ তাআলা বলেছেন রাতের কিছু অংশ তোমরা দাঁড়িয়ে যাও কিছু অংশ তোমরা দাঁড়িয়ে যাও কিসের জন্য আল্লাহ তাআলার এই সান্নিধ্য তোমাদের পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য সুতরাং আপনি এই সময় তেলাওয়াত করতে পারেন তাহাজ্জুদ করতে পারেন জিকির আজগার করতে পারেন সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে পরাণ ভরে নিজের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন যে মালিক জীবনে যা করেছি আমি আমার সব ভুল মালিক তুমি যা দেখেছো এটা পৃথিবীর কেউ দেখেনি মালিক বিশ্বাস করো মালিক আমার অন্তরে আমি এত বেশি জুলুম করেছি জেনে করেছি না জেনে করেছি প্রকাশ্যে করেছি অপ্রকাশ্যে করেছি মালিক তুমি তো সাক্ষী মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি যদি ওই সময় উঠে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ তাদেরকে আমি ক্ষমা করে দিব যে আমার কাছে চায় তাকে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ সুতরাং আমরা চেষ্টা করব এই সময় যাওয়ার শুধু তাই না আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি যারা মুমিন ব্যক্তি তারা ঘুমিয়ে থাকে না কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন তারা অল্প সংখ্যক রাতে ঘুমায় অল্প ঘুমায় কিন্তু জেগে থাকে এবং আল্লাহ তাআলা স্মরণ করে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা বলছেন হাত তারা রাতে জেগে থাকে কিসের আশায় যাতে মালিক তাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা সূরা আজ-জারিয়াতের 17 এবং 18 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দেই সুতরাং আল্লাহ তাআলার এই ক্ষমা আমাদের দরকার আছে না নাই আমাদের দরকার আছে এই জন্য আমরা তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ এরপরে চতুর্থ তো হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি করে আপনাকে ইফতারি করতে হবে কিন্তু আমাদের সমাজে কি এটা আছে আমাদের সমাজে নাই কিন্তু আমরা তো জানি যে এই রমাদান মাসের পুরাটা ধরেই রহমত আছে কি আছে না নাই পুরাটা ধরেই মাগফিরাত আছে পুরাটা ধরেই নাজাতের ব্যবস্থা আছে কিন্তু আমাদের দেশে কথাকথিত কিছু মানুষ কিছু আলেমের জন্য আজকে রমাদান আসলেও এটাকেও আমরা ভাগ করে ফেলেছি কি ঠিক কিনা এটাকেও আমরা ভাগ করে ফেলেছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে লা ইয়াজালুন নাসু বি খায়রি মা আজ্জালুল ফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত তোমরা কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তোমরা তাড়াতাড়ি করে সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করবে ইনশাআল্লাহ আমরা করতে পারবো কি পারবো না ইনশাআল্লাহ আমরা পারবো যেখানে থাকি আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও এবং কেন করব কেন না ইহুদি নাসারারা এরা কিন্তু দেরি করে ইফতারি করতো আমরা জানি এরপরে আমরা যখন ইফতারি করব ইফতারিতে একটা কমন একটা ভুল করে অধিকাংশ মানুষ যারা জানে এরা বাদে অধিকাংশ মসজিদে ইফতারির আগে দোয়া পড়ানো হয় আল্লাহুম্মা সাল্লি ওয়া তাওয়াক্কাল তু আলা রিজকিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেই অনেকে ইফতারি করে অধিকাংশ মসজিদে কিন্তু বিসমিল্লাহটা বলে না অধিকাংশ মানুষ কিন্তু বিসমিল্লাহটা বলে না তার মানে একটা খাবারের শুরুতে আপনাকে কি বলতে হবে যে কোনো খাবার যে কোনো খাবারের শুরুতে আপনাকে কি বলতে হবে বিসমিল্লাহ বলতে হবে কিন্তু অধিকাংশ মানুষ এই বিসমিল্লাহটাই বলা ভুলে যায় দেখবেন ইমাম সাহেবরাও পর্যন্ত কিন্তু বিসমিল্লাহটা প্র্যাকটিসিং অন্য সময় করালো ওই সময় আর করায় না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন পানি দিয়ে খেজুর দিয়ে যখন ইফতারি করতেন এবং আগেও বলেছি আলোচনার শুরুতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পেট পুড়ে খেও না তোমরা পেট পুড়ে খেও না এক অংশ খালি রাখো তাহলে পেট পুড়ে ইফতারির ব্যবস্থাও করা যাবে না তাহলে সুন্নাত হচ্ছে এক অংশ খালি রেখে ইফতারি করা এবং ইফতারি শেষে খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন যাহাদা জামাউ আবতালুল উরুকি ওয়া সাব্বাতুল আজরু ইনশা আল্লাহ যে শিরাগুলো সিক্ত হলো তৃপ্তিটা মিটলো আল্লাহ তাআলা যদি চায় তাহলে সবগুলো সাব্যস্ত হলো কত সুন্দর একটা দোয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কেননা
আপনি যখন পানি খান বা শরবত খান আপনার শরীরের শিরাগুলো একটা অন্যরকম ঝাঁকুনি একটা অন্যরকম একটা ফিলিংস এটা কিন্তু একমাত্র যারা সিয়াম পালন করে এরা সারা বুঝতে পারবে না আপনি ইফতারির সময় যখন একটু পানি খান ঠান্ডা গরম যেমন হোক না কেন শরবত যাই হোক না কেন আপনি খাওয়ার সাথে সাথে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আলহামদুলিল্লাহ এটাই আল্লাহ তাআলার নিয়ামত সুতরাং আমরা এই দোয়াগুলো পড়ার জন্য চেষ্টা করব আট নম্বরে হচ্ছে এতিম বিধবা অনেক মিসকিন অসহায় আমাদের অনেক ভাইরা আছে অন্য সময় ভালো টাকা বেতন পেত যে কোনো কারণে কোম্পানির কারণে হোক যে কোনো কারণে তার বেতন কমে গেছে এই রমাদান মাসে সে ইফতারে কিনতে পারে নাই কিন্তু লজ্জায় বলতে পারে নাই আপনাকে আপনি জানেন যে ও এই মাসে খুব কষ্টে আছে আপনার দায়িত্ব কি হবে অগোচরে হলেও তাকে দুই কেজি চিড়া দুই কেজি খেজুর বা আপনার সাধ্য অনুযায়ী কিছু জিনিস তাকে দিয়ে সহযোগিতা করা যে ভাই এটা তোমার বাসায় আসলাম বেড়াতে আজকে ইফতারিতে আসলাম নাও তুমি এগুলা আমি নিয়ে আসলাম তোমার জন্য তাকে লজ্জা দেওয়া যাবে না কিন্তু তাকে পৌঁছে দিতে হবে এই বছর অনেকের এই ধরনের সমস্যা থাকতে পারে তেলের কেজি যখন 200 টাকা 180 টাকার উপরে তখন অনেকে তেল কিনতে সমস্যা হতে পারে আপনি এক কেজি তেল কিনে নিয়ে গেলেন যে ভাই এটা তুমি রাখো তুমি এটা ব্যবহার করো কি ঠিক কিনা তাহলে এইভাবে আমরা অনেক অসহায় মানুষদের সাহায্য করতে পারি কাদেরকে যারা চাইতে পারে না বিশেষ করে যারা চাইতে পারে না অনেকে আছে চাইতে পারে না লজ্জাবোধ করে এই দিকটা আমরা খেয়াল রাখবো এই মাসটা হচ্ছে যেটা আগেও বলেছি যে আপনার উত্তম চরিত্রকে গঠন করার জন্য একটা উত্তম একটা সময় এবং বিশেষ করে রমাদান মাসে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে আমরা রমাদানের একটা রুটিন বা একটা প্ল্যান করতে পারি হ্যাঁ আমরা একটা প্ল্যান করতে পারি কবে আমরা কি করব আজকে কোন আয়াতটা পড়ব আজকে কোন হাদিসটা আমরা পড়ব কোথা থেকে পড়ব কতটুকু জিকির করব আজকে আমি কয় রাকাত সালাত আদায় করলাম একটা চেকলিস্ট আমরা করতে পারি যে আমরা আজকে সারা দিনে আমার ইবাদত বন্দেগীগুলো কেমন ভাবে করলাম কেননা এই মাসের মতন এরকম অফার অন্য কোনো মাসে আছে অন্য কোনো মাসে তো নাই তাহলে এই মাসে আমরা এরকম একটা চেকলিস্ট অথবা একটা রুটিন তৈরি করতে পারি নিজেদের মতো যে আমি সকালবেলা উঠলাম একটু কাজে গেলাম কাজ থেকে এসে জোহরের সালাত পড়ে কোরআন তেলাওয়াত করলাম এরপরে আমি একটু জিকির আজগার করলাম এরপর একটা হাদিস পড়লাম আমি আরবি পারি না কোনো সমস্যা নেই একটা বাংলায় যে অথেন্টিক তাওহীদ প্রকাশনী আছে অনেক সুন্দর সুন্দর অথবা আপনারা বিভিন্ন মাসিক পত্রিকা রাখতে পারেন আত্মাহরিক তারপরে আল ইনতিসাম এরকম যে মাসিক পত্রিকাগুলো আছে এগুলো রাখতে পারেন এগুলো দেখে দেখে আপনারা পড়তে পারেন তো এই প্রতিদিন একটা হাদিস কোরআনের একটা আয়াত অর্থ সহকারে পড়ার জন্য ইনশাআল্লাহ বিজিল্লাহ চেষ্টা করবো পারবো কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একটা রুটিন আমরা তৈরি করব। এরপরে দুনিয়াবী ব্যস্ততা গুলো আমরা কমিয়ে ফেলবো কেননা দুনিয়াবী ব্যস্ততার কারণে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি দুনিয়াবী ব্যস্ততা আমাদের সবকিছু ভুলিয়ে দিচ্ছে বাল তুসিরুন আল হায়াতাত দুনিয়া এবং আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়া হচ্ছে ইল্লা মাতাউল গুরুর ভোগের সামগ্রী কিসের সামগ্রী এই জন্য দেখেন না যখন বিশ্বকাপ খেলা হয় একটা গোল গুটি নিয়ে সবাই দৌড়ায় গুটি কয়টা একটা একটা বল নিয়ে তার পিছনে সবাই দৌড়াচ্ছে আর যারা দৌড়াচ্ছে এরা কথা কথিত সুপারস্টার এদের পিছনে কোটি 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 টাকা খরচ করা হচ্ছে কি ঠিক কিনা কিন্তু একজন আলেমকে আপনি যখন মাসে 10,000 টাকা দেন অথবা একজন আলেমকে যদি একটা আলোচনায় দাওয়াত করে এনে যদি তাকে আপনি 50,000 টাকা দেন এটা নিয়ে খোটা দেন আপনি এটা বাস্তব কথা যে হ্যাঁ ইসলামের কথা বলে কোরআনের কথা বলে টাকা নেওয়া যায় যাচ্ছে নাকি তখন ফতোয়া খোঁজেন আপনি কিন্তু আপনি একবারও কল্পনা করেন না যে একজন আলেমকে যদি আপনি 2 টাকা দেন ওই আলেম একা খাবে না ওই আলেম আরো 10 জনকে দিয়ে খাবে তার 10টা মাদ্রাসা থাকতে পারে তার 10টা এতিমখানা থাকতে পারে তার দিনের প্রতিষ্ঠান থাকতে পারে অনেক কিছু তার থাকতে পারে যারা দায়ী এরা কিন্তু অনেক জায়গায় ব্যয় করে এরা নিজেদের জন্য খরচ করে এরা নিজেদের জন্য খরচ করে না আপনি যাদেরকে চেনেন না কেন দেখবেন যারা আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয় পায় এরা নিজেদেরকে কি করে নেয় গোটায় নেয় তারা কি করে নেয় নিজেদেরকে গোটায় নেয় নিজেদের চলন বলন কোনো কিছু থাকে না ওয়ালা তামশি ফিল আরদি মারহা তারা জমিনে কিন্তু অহংকার ভরে হাঁটে না তারা একদম সাবলীন ভাবে হাঁটে সুন্দরভাবে চলাফেরা করে নম্র ভাবে হাঁটে সুতরাং এই দুনিয়ার লোভ লালসা চাকচিক্যময় থেকে যাতে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি এটা এই রমাদানের একটা শিষ্টাচার বা আদব এটা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে 12 নম্বরে হচ্ছে অপচয় থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে অযথা খরচ করা যাবে না এই রমাদান মাস আসলে আমরা অনেকে বিভিন্ন রকম অপচয় করে থাকি ইফতারিতে এক ধরনের অপচয় তো রয়েছে সেই সাথে আমরা অপচয় করি অনেকে দরকার না থাকা সত্ত্বেও 2-3টা জামা 2-3টা শার্ট বিভিন্ন খাতে 2-3টা জুতা বিভিন্ন খাতে অপচয় করে বেশি বেশি টাকা খরচ করি এ বিষয়ে ব্যাখ্যায় যাব না সকলের কাছে শুধু আমার অনুরোধ থাকবে যে আমরা কম খাই একটু নিজে কম খেয়েও যাতে অপর ভাইয়ের সহযোগিতা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক সুস্থতা দান করুক আমিন বিশেষ করে যে অবস্থাতেই আমরা থাকি না কেন এই রমাদান মাসে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এবং সবসময় চেষ্টা করব অল্প খেয়েও
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি সিয়াম ভঙ্গের বা নষ্ট হওয়ার আমাদের জিহ্বা আমাদের অন্তর আমাদের হৃদয় যেটাকে বলি আমরা এবং আমাদের চোখ আমাদের কান আমাদের হাত পা কিভাবে তার কারণ হচ্ছে আপনার এই জিহ্বার হক রয়েছে আমরা জানি আপনার এই জিহ্বা দিয়ে আপনি কাউকে অশ্লীল কথা বলতে পারবেন না কাউকে কষ্ট দেওয়ার কথা বলতে পারবেন না কাউকে হিট দিয়ে কথা বলতে পারবেন না কাউকে গালাগালি করতে পারবেন না আপনি এই জবান দিয়ে মিথ্যা বলতে পারবেন না চুগলকুড়ি করতে পারবেন না এই জবান দিয়ে ফাহিশার দিকে যেতে পারবেন না এই জবান দিয়ে অনেক ধরনের কাজ করা যায় যে কাজের দরুন আপনার এই জবানের যে সিয়াম এটা নষ্ট হয়ে যাবে পাশাপাশি এই জবান আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কিসের জন্য একটু আগে বলেছি আল্লাহ তাআলার শরণের জন্য আল্লাহ তাআলার শরণের জন্য সাব্বিহিসমা রব্বিকাল আলা যে আল্লাহ তাআলার শরণের জন্য এই জবান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তাহলে এই জবানের ব্যবহার করতে হবে এরপরে আপনার অন্তর অন্তরের সিয়াম আপনার নষ্ট হয়ে যাবে যদি আপনি অন্তর দিয়ে হিংসা করেন অহংকার করেন তাহলে আপনার অন্তরের সিয়ামগুলো নষ্ট হয়ে যাবে চোখ চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন ভালো জিনিসগুলো দেখতে এই চোখ দিয়ে যদি আপনি খারাপ জিনিসগুলো দেখেন এই চোখ দিয়ে যদি আপনি অশ্লীল জিনিসগুলো দেখেন সিনেমা দেখেন অর্থাৎ আপনি সিয়াম পালন করছেন দিনে সময় কাটে না এই জন্য একটু সিরিয়াল দেখলেন অথবা একটু টিভি দেখলেন যে সিয়ামের সময় একটু সময়টা কাটিয়ে নি বা একটু সিনেমা দেখে নি হবে হবে না আমরা অনেকে বলি ইসলামিক কার্টুন ইসলামিক সিনেমা অনেকে অনেক সময় বানায় কিন্তু দেখা যায় যে আসলে বাস্তবে ইসলামিক সিনেমা বলতে আসলে এইভাবে কিছু হয় না কারণ আপনি সিনেমা বলতেই সেখানে কিছু না কিছু কন্টেন্ট আপনাকে ঢুকাতে হয় যে কন্টেন্টগুলো আসলে ইসলামের সাথে সাপোর্ট করে কি ঠিক কিনা মানে অতিরঞ্জিত কোনো বিষয় অতিরঞ্জিত কোনো বিষয় সুতরাং এই বিষয়ে খেয়াল রাখতে হবে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ভিতরে আমরা জানি ২৪ নম্বর সূরা ৩০ এবং ৩১ নম্বর আয়াতে ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো এবং তোমাদের দৃষ্টিকে তোমাদের দৃষ্টিকে তোমরা হেফাজত করো এবং লজ্জা স্থানকে হেফাজত করো মহিলাদেরকে সেম ভাবে ৩১ নম্বর আয়াতে বলছেন সুতরাং আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে এরপরে কানেরও সিয়াম রয়েছে কিভাবে আপনি কান দিয়ে অশ্লীল গান শুনছেন কান দিয়ে ফাহেশা কথা শুনছেন কান দিয়ে এমন একজনের সাথে কথা বলছেন এমন একটা প্রেমালাপ করছেন যে কথাগুলো আপনার সিয়াম দেখে শোনা জায়েজ আছে জায়েজ নাই এমন একটা কথা শুনছেন বিশেষ করে আমরা যারা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে বিভিন্ন বন্ধু থাকতে পারে এমন এমন কথা আমরা দুষ্টামির ছলেও শুনছি যেগুলো আমাদের শোনা জায়েজ নেই এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ এই সুরগুলো কার সুর শয়তানের সুর কাদের সুর এগুলো হচ্ছে শয়তানের সুর শয়তানের সুর থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুনে নাও ইন্নাস সামা ওয়াল বসর ওয়াল ফুয়াদ কুল্লা উলাইকা কানা আনহু মাসউলা শুনে নাও তোমরা তোমাদেরকে সূরা বনী ইসরায়েলের ভিতর আল্লাহ তাআলা বলছেন ৩৬ নম্বর আয়াতে তোমাদেরকে যে কান তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদেরকে যে চোখ দেওয়া হয়েছে তোমাদেরকে যে অন্তর দেওয়া হয়েছে এই প্রত্যেকটি জিনিসেরই হিসাব তোমাদেরকে দিয়ে তারপরে পার দিতে হবে তাহলে হিসাব যদি আপনাকে দিতে হয় তার হেফাজত নিজেরই করতে হবে এরপরে হচ্ছে আপনার পেটেরও সিয়াম রয়েছে আপনি সিয়াম পালন করলেন কিন্তু আপনি খান কিসের টাকা ঘুষের টাকা আপনি খান কিসের টাকা সুদের টাকা একটু কম খান যে রমাদান মাসে একটু কম খাই কিন্তু আপনি খান হচ্ছে সুদের টাকা দিয়ে আপনার সাহারি তৈরি হয়েছে আপনার ইফতারি তৈরি হয়েছে আপনার রাতের খাবার তৈরি হচ্ছে কিসের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে এগুলো করা যাবে না কেননা এই সুদের টাকা হারামের টাকা এতিমের টাকা অন্যায়ভাবে দখল করা টাকা এগুলো যদি আপনি খান আপনার পেটে আপনি কি বললেন বুতুনিহিম নার ও সায়াসলাউনা সাইর আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পেটে কি বললে জাহান্নামের আগুন বললে আর এটা ভরার কারণে তুমি কোথায় যাবে সায়াসলাউনা সাইর সাইর একটা জাহান্নামের একটা স্তর সেই স্তরে তুমি যাবে সুতরাং এখান থেকে আমাদের হেফাজত হতে হবে সর্বোপরি শেষ যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের হাত এবং পাও এই হাত দিয়ে আপনি অন্যায়ভাবে কোনো কিছু দখল করে নিলেন আপনি এই পাও দিয়ে অন্যায় কোনো কাজে গেলেন এক কথায় হাত এই পার যত খারাপ কাজ থাকতে পারে
আপনি চুরি হতে পারে, যে কোনো খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমাদান মাস আমাদেরকে দিলেন এটা আমাদের জন্য বরকত। এজন্যই আমরা এই মাসটাকে যেভাবেই অতিবাহিত করতে পারি তার প্রথমেই একটা কথা আপনাকে চিন্তা করতে হবে, দিনে সিয়াম ব্যতীত অন্য কিছু আসলে আশা করা যায় না। সুতরাং আপনি সামান্য কোনো অজুহাতে সিয়াম ভঙ্গ করবেন না। অনেকে আছে না পেটে ব্যথা, শরীর খুব খারাপ, আর জানিস না রোজা রাখলে আমার অবস্থা টাইট হয়ে যায়, আমি রাখতে পারি না। আছে না এমন মানুষ? এমন অনেক আছে, অনেক বাবারা আছে, মায়ে তুমি রোজা রেখো না, তোমার সামনে আবার বিয়ের সময় আছে, ছেলে তুমি রোজা রেখো না, সামনে তোমার পরীক্ষা আছে। এই কাজগুলো করা যাবে না। তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে দিনে সিয়াম পালন করা, রাতে কিসে দাঁড়িয়ে যাওয়া, কিয়ামে দাঁড়িয়ে যাওয়া। কেননা মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা জানি। সুতরাং আমাদের রাতে কিয়ামে দাঁড়িয়ে যেতে হবে। কুমিল্লা ইলা ইল্লা কলিল, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাতে কিছু অংশে দাঁড়িয়ে যাও, রাতে দাঁড়িয়ে যেতে হবে, দান সদকা বেশি বেশি করে বাড়িয়ে দিতে হবে। এবং কোরআনের মাস, কোরআন না পড়লে হবে? আপনি ধরেন এইট এর ছাত্র, আপনি সেভেন এর বই পড়লে হবে? কোরআনের মাস, আপনি যদি কোরআনই না পড়েন তাহলে কোনো সার্থকতা আর থাকে না। প্রতিদিন একটা শিবির করে না, একটা আয়াত। আপনি যদি মনে করেন আপনি আরবি পড়তে পারেন না, বাংলা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি বাংলাটা কোরআনটাকে এবার একটা খতম দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তাহলে কোরআন পড়তে হবে, মাস্ট বি। কেননা এই কোরআন যদি আপনি পড়েন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন পড়ার কারণে ইয়াকুলু সিয়াম আইহা রব, সিয়াম বলবে হে আল্লাহ তুমি শুনে নাও, এই বান্দা তোমার এ দিনে কোরআন তেলাওয়াত করেছে, এ রাতে কোরআন তেলাওয়াত করেছে, তাই আমি আজকে কোরআন তোমার কাছে আমি সুপারিশ করছি বান্দার জন্য। কার জন্য সুপারিশ করবে? কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ আমি কোরআন আমাকে পড়েছে দিনে এবং রাতে, সুতরাং কোরআন পড়তে হবে। এরপরে বেশি বেশি করে আল্লাহ তাআলা স্মরণ করতে হবে, ক্ষমা চেতে হবে, এবং বেশি বেশি করে নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কেননা এটা দোয়ার একটা মৌসুম। এবং ইফতারি করানো অনেক একটা সওয়াবের কাজ, ইফতারি করানোর জন্য চেষ্টা করতে হবে। আপনার 50 টাকা দিয়ে যদি সহযোগিতা সম্ভব হয় আপনি দুজনকে ইফতারি করান, কিন্তু ইফতারি করানোর জন্য চেষ্টা করতে হবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট, আমাদের অন্য মাসে প্র্যাকটিস না থাকলেও এই মাসে সালামের প্রচলন করতে হবে। সেই সাথে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট যে 10 দিনে রয়েছে, শেষের 10 দিন, এই 10 দিনকে খুঁজে বের করার জন্য আমাদেরকে এটাকে অফ করার জন্য চেষ্টা করতে হবে, এবং বেশি বেশি করে আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনের বুঝ দিক এবং পর্যাপ্ত পরিমাণে দ্বীনের জ্ঞান ইলম অর্জন করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।